আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো এটা হলো একটা DIY ফ্যান। প্রথমে দেখেন এটা আপনার মনে হয় 20 টাকা নাকি কত টাকা জানি, 100 টাকা মেবি, 100 টাকা করে এই মোটরওয়ালা ফ্যানগুলি পাওয়া যায়। আর এই চার্জার মানে এটার উপরে যে মোবাইলের পাওয়ার ব্যাংক, ওই পাওয়ার ব্যাঙ্কগুলি মনে হয় 700-800 টাকা। এখন অনেক ভালোগুলি পাওয়া যায়, এটা অনেক পুরানো বাট ভালোই মানে ভালোই কাজ করতেছে। এবং এই পিছনের এই গ্লাসে লাগানো যে উপাদানটা, এটার নাম এটা ঠিক জানি না এটার নাম কি, বাট মোবাইল মাউন্ট করার জন্য এগুলি ইউজ করা হয়। তো এই তিনটা জিনিসই আমার কাছে ছিল, তাই আমি ভাবলাম যে এই তিনটারে কম্বিনেশন করে কি বানানো যায়। তো ফাইনাল প্রোডাক্ট হলো এটা, একটু অদ্ভুত লাগতেছে। এটা মেইনই হলো এই মোটরটা, এই মোটরটা যত পাওয়ারফুল হবে আপনি তত বেশি বাতাস পাবেন। তো ছোট একটা মোটর কত আর পাওয়ার দিবে, বাট একদম গরমে মানে যখন কারেন্ট টারেন্ট চলে যায় তখন গরমে অনেক ভালো কাজে দেয় এটা। তো আরেক শেপে দেখা যায়, এটা টেস্ট মোবাইল স্ট্যান্ডের মধ্যে লাগাই আছে, মোটামুটি ভালোই। অনেকে মানে অনেক রেয়ার পজিশনে থাকে যেখানে মানে ফ্যান থাকে না, সেখানে জন্য এটা অনেক ভালো সাপোর্ট দিবে। মোটামুটি ভালোই বাতাস পাওয়া যায়, বাট ক্লোজে দিতে হবে, দূরের থেকে বেশি একটা ভালো বাতাস পাওয়া যাবে আর বেশি একটা মানে রিস্ক কম, যাতে ডানায় লাগলে যে কোনো ক্ষতি হবে এমন না, ডানাটা অনেক মানে সফট। হঠাৎ করে এই যে দেখেন চলতেছে, হঠাৎ করে লাগাই দিলাম, কোনো সমস্যা নেই, হাতে কোনো সমস্যা হয় না। তো এই কম্বোটা খুবই ভালো। তো এক একটা জিনিস এক এক জায়গা থেকে কালেক্ট করা, সব এক জায়গায় হতে পারবেন না।